বন্ধু, আমরা এখন ডাক্তার দেখাতে যাব। সেখান থেকে অনেক প্ল্যানিং করেছি, জানি না কত সাকসেসফুল করতে পারবো কি না। তো চলো দেখতে থাকো পুরোটা, আর আজকে সারাদিন কী কী করি সব তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে আমার একটা বোন শেষটা, ও ডাক্তার দেখাবে। আর এটা হচ্ছে বন্দিতা, ও সবটাই লেট করে, আজকেও করেছে। তো চলো দেখতে থাকো, চলো দেখতে থাকো পুরোটা। আচ্ছা, আমাকে পাত্তাই দিচ্ছে না, 200 কি চলে যাচ্ছে। ঠিক আছে, চুপ কর। আমরা চলে এসেছি শিয়ালদায়, আর আমরা এখন যাব হচ্ছে টপিকলে স্কিনের ডাক্তার দেখাতে। সবাই দেখাবো, আমি, সিস্টা, বন্তিতা। আর ওখান থেকে কিছু প্ল্যান আছে, একটুখানি দেখি ভিক্টোরিয়া যাওয়ার প্ল্যান আছে। যদি সম্ভব হয় তবেই যাব, মানে যদি তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়ে যায় তাহলেই যাব। আর এই যে দেখো আমরা চলেও এসেছি, আর কি লাইন, ওরে বাপরে, মনে হচ্ছে সারাদিন লেগে যাবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা চলে এসেছি ভিক্টোরিয়া, আর সত্যি বলতে খুব কষ্ট হয়ে গেছে আমাদের সে সকাল থেকে একদম। এখন বাজে 3:30 বাজে, জানি না কতটা ঘুরতে পারবো, কারণ আবার আমাদের বাড়ি ফিরতে হবে। ভিক্টোরিয়া চলে এসেছি, তো অনেক কষ্টের ফলে চলে আসলাম, আর সকাল থেকে খুব ক্লান্ত। আর আমরা এখন ভিক্টোরিয়াতে রয়েছি, তো চলো পুরোটা দেখাই তোমাদের। আর এখানে আছে 30 টাকা নেয় ঢোকার টিকিট, আর আমরা টপিকল থেকে ডাইরেক্ট এখানে এসেছি, 15 টাকা করে বাস ভাড়া নিয়েছে। কিছু করছি না। আর তোমরা যদি শিয়ালদার থেকেও আসতে চাও, সেখানে 15 টাকা করেই বাস ভাড়া নেবে। একদম শিয়ালদার থেকে ডাইরেক্ট ভিক্টোরিয়া একদম বাস আছে, তোমরা আসতে পারো এখানে। প্রচন্ড রোদ এখানে, বল।
সকাল 6:30
ভালে বেরসট হই দাদা এ বাবা 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 তোমরা একটু সাপোর্ট করো আর সারা দিনে খুব কষ্ট হয়ে গেছে আমাদের দুজনে তো এখন আমরা বাড়ি যাচ্ছি কটা বাজে এখন সাতটা বেজে গেছে তো আমরা এখন বাড়ি যাচ্ছি তো বৃষ্টিও শুরু হয়ে গেছে তো ব্লগটা আমাকে এখানে শেষ করতে হলো তো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তো